गुड आफ्टरनून गाइज, सो टुडे इज 30th of April। ভেবেছিলাম আজকে সিরিয়াসলি ব্লগ করব না, কজ মুডটা প্রচন্ড ডাউন গাইজ, প্রচন্ড ডাউন। আই মিন লাইক এতটা মনে কষ্ট হচ্ছে, কান্না পাচ্ছে লিটারেলি। মানে ইটস বিকজ অফ লাইক আর কোনোদিনও প্রেজেন্ট ম্যাম বলতে পারবো না, আর কোনোদিনও প্রেজেন্ট স্যার বলতে পারবো না, আর কোনোদিনও মে আই গো টু দ্য ওয়াশরুম বলতে পারবো না, আর কোনোদিনও মে আই ড্রিঙ্ক ওয়াটার বলতে পারবো না। বুঝতে পারছো কেন বলছি এই কথাগুলো? বিকজ আজকে হচ্ছে আমার MSC লাস্ট ডে অফ ক্লাস। মানে সকাল থেকে, মানে এত 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 মানে লিটারালি গায়ে কাটা দিচ্ছে। আই ডোন্ট নো ওয়াই, মানে যখন ক্লাসেস করতাম, যখন ক্লাসেস করতাম তখন মনে হতো, তখন মাকে বলতাম যে মা সব ক্লাস ফ্লাস কবে যে শেষ হবে, না ভাল লাগে না, আর বাড়িতে থাকবো। বেশ আরামসে অ্যাবসেন্ট করতাম, টিচার্সরা বকাবকি করতো অ্যাবসেন্টের জন্য, তো এরকম ব্যাপার ছিল আর কি। তো এখন তাই মা বলছে যে হয়তো তুই হয়তো ওই মানে এত অবহেলা করেছিস, ক্লাসে যেতিস না বা স্কুলে যেতে ইচ্ছা করতো না, ওই জন্যই হয়তো তোর এত দুঃখ লাগছে। মেবি দ্যাট, বাট এত কান্না পাচ্ছি, একটু আগে কাঁদছিলাম লিটারালি। পিপল উইল থিঙ্ক দ্যাট ইট বাড়াবাড়ি, বাট আমার কাছে এটা অনেক বেশি কথা, বিকজ আমার মনে হচ্ছে যে আমি এগুলো আর কোনোদিন ফিরে পাবো না, লাইক দিস ইজ দ্য এন্ড। সো সেটার জন্য দুঃখটা আরও বেশি হচ্ছে। অ্যান্ড জানি না তোমাদের কীরকম ফিল হয়েছে তোমাদের যখন ক্যারিয়ার, মানে পড়াশোনা ক্যারিয়ার শেষ হয়েছে, বাট আমার লিটারালি বলছি প্রচণ্ড কান্না পাচ্ছে, প্রচণ্ড দুঃখ হচ্ছে। মানে আর কোনোদিনও প্রেজেন্ট ম্যাম বলবো না, আজকের মতন লাস্ট প্রেজেন্ট ম্যাম বলে দিলাম, আর কোনোদিনও কারোর কাছ থেকে পারমিশন নেবো না কিছু করার জন্য। তো এই হচ্ছে ব্যাপার, স্কুলে যেতে হতো না, যখন যেতাম না তখন অ্যাবসেন্টে ডায়েরিতে লিখতাম যে কেন যাইনি, বা হয়তো এমনি যাইনি, হয়তো এমনি লিখতাম বানিয়ে বানিয়ে। সব কিছু মনে পড়ছে গাইজ, মানে 22 ইয়ার্স অফ মাই স্টাডিং কেরিয়ার, মানে সেই ক্লাস নার্সারি থেকে জেভিয়ার্সে ভর্তি হয়েছিলাম, আর আজকে আমি সেই জেভিয়ার্সেই, মানে জেভিয়ার্স কমিউনিটি সেন্টার ছিল ওটা, কিন্ডারগার্টেন স্কুল, আর এইটা হচ্ছে তোমার জেভিয়ার্স, সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতা। সো ইট ওয়াজ আ অ্যামেজিং জার্নি গাইজ, ইট ওয়াজ অ্যান অ্যামেজিং জার্নি। আমার 22 ইয়ার্স অফ লাইফের মধ্যে অনেক আপস ছিল, অনেক ডাউন্স ছিল, আপস অ্যান্ড ডাউন্স নিয়েই তো সব কিছু হয়। সো অনেক আপস অ্যান্ড ডাউন্স ছিল, বাট স্টিল আই এম লিটারালি মিসিং অল দোজ থিংস। মানে সব মেমোরিজগুলো কেমন যেন ভেসে 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 আসছে, সব বন্ধু বান্ধবদের কথা, কারোর সাথে ঝগড়া হয়েছে, আবার মিল হয়েছে, কাট্টি হয়েছে, ভাপ হয়েছে, ভাপ এরকম করে বলতাম, সো বেস্ট ফ্রেন্ডস ভাপ এরকম করে বলতাম। সুস্মিতা যদি দেখি, সুস্মিতা আই এম মিসিং ইউ সো মাচ নাও, রাইট নাও, বিকজ সেই ক্লাস সিক্স থেকে ও আমার বেস্টি, আমার বেস্ট ফ্রেন্ড সুস্মিতা। দেখছিস হয়তো ব্লগটা তুই, আমি জানি, তো দেখলে আই এম মিসিং ইউ টু। সো এই হচ্ছে ব্যাপার। সো আই ডোন্ট ওয়ান্ট টু সে এনিথিং এলস, বিকজ আই উইল বি মাচ মোর ইমোশনাল ইফ আই গো অন স্পিকিং। সো যাই হোক, আমার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, লেমন টি খাওয়া হয়ে গেছে, ক্লাসেস করছি, আর একটা ক্লাস বাকি আছে 2 থেকে 3:45, বাস এন্ড, শেষ, MSc শেষ। তো এই হচ্ছে ব্যাপার, আর কিছু না, তারপরে তো ফাইনালি পুরো দিনটাই শেয়ার করবো তোমাদের সাথে। আজকে ভেবেছিলাম করবোই না ব্লগ, মানে ক্যামেরাটা চালুই করবো না, মাকে বলে দিয়েছিলাম মা ক্যামেরা চালু করবো না, বাট স্টিল ভাবলাম যে না আজকে দিনটাও শেয়ার করা যায়, বিকজ আজকের দিনটা একটা শেয়ার করার মতন তোমাদের সাথে। সো ইয়া, দিস ইজ ইট, অ্যান্ড তাহলে তোমাদের সাথে আবার লাঞ্চ টাইমে কথা হবে তোমাদের সাথে, বিকজ অলরেডি তো 12টা বেজে গেছে, লাঞ্চ টাইমে কথা হবে তোমাদের সাথে, ঠিক আছে? সো গাইজ, এখন 2 বাজেনি এখনো, সো লাইক 2 সময়, মানে 3:50 আমরা সব ফেয়ারওয়েল জানাবো ম্যামদেরকে, লাইক উই উইল বি সেইং থ্যাংক ইউ। তো আমিও কিছু প্রিপেয়ার করেছি, থ্যাংক ইউ লিখেছি একটা পেপারের মধ্যে, সেটাকে আমি ওই প্রিন্ট আউট বার করবো, বার করে দেখাবো। তো ফ্রেন্ডস, আমি দোতলায় এসে গেছি, ওখানে ভাই কাজ করছে, দেখাচ্ছি তোমাদেরকে। এই যে ভাইয়ের যেসব কাজ, ওই অ্যাডব, ফটোশপ, ইলাস্ট্রেটার, এইসব যে কাজ থাকে ভাই ওইসব করছে। অ্যান্ড ওয়ান মোর থিং গাইজ, এটা তো দোতলার ঘর, মানে সেকেন্ড ফ্লোরের রুম, এটা সেকেন্ড ফ্লোরের রুম। ওই যে আমাদের প্রিন্টার মেশিন, ওখানে সব রকমের প্রিন্টস অ্যান্ড অল হয়। আর একটা জিনিস, সেটা হচ্ছে এইটা, আমার পুরো
স্টক অফ বুকস, তো এটা হচ্ছে আমার বইয়ের সব স্টক, লাইক ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি একবার, আচ্ছা আমার পুরো বইয়ের স্টক, মানে এই হচ্ছে খাতা, সব কটা খাতা, এগুলো কিন্তু সব শেষ, হ্যাঁ একটা তো পেজ নেই, মানে নোটস লিখে ইনফরমেশনস এভরিথিং ম্যাথস স্ট্যাটস সব কিছু মিলিয়ে এই হলো খাতা, এই হলো বুকের স্টল পুরো, প্রেসকট আছে, নেলসন কক্স আছে, মানে এগুলো হচ্ছে সব ওই বিদেশি বুকস আমার মাইক্রোবায়োলজির জন্য লাগে, ইউজিসির বুকস আছে, সিএসআইআর ইউজিসির বুকস আছে, মানে লাইফ সায়েন্সের যে বুকসগুলো আছে ওই হলো আমার ফিজিক্স বুকস, তারপরে মাইক্রোবায়োলজির বুকস আছে, বায়োফিজিক্যাল কেমিস্ট্রির বুকস আছে, বায়োলজি আছে, হ্যাঁ জিআরই দেখতে পারছো, জিআরই হচ্ছে ফর মাই অ্যাব্রড স্টাডিজ, মানে অ্যাব্রডের জন্য যাওয়ার জন্য যে কম্পিটিটিভ এক্সামস দিতে হবে তার জন্য জিআরই বুকস, সো দিজ আর অল কাইন্ডস অফ বুকস আই হ্যাভ ইন মাই স্টক, অ্যান্ড ওই যে আইএলটিএসের বুক দেখতে পারছো তুমি তোমরা, তো ইয়া দিস ইজ ইট, অ্যান্ড এই হলো ডিকশনারিজ, সো এই হচ্ছে আমার বুকের পুরো কালেকশন, মানে আমার ওরকম অ্যাজ সাচ স্টোরি বুকের কালেকশন বলতে কিছু নেই, আমার বুকস বলতে আমার সবসময় প্যাশন এইগুলোই হচ্ছে আমার বুকস, মানে আমার যাই আমি পড়াশোনা করি না কেন এভরিথিং রিগার্ডিং সায়েন্স, ইটস রিগার্ডিং লাইফ সায়েন্সেস অ্যান্ড বায়োলজি এভরিথিং, মানে এইসব রিগার্ডিং আমার বই পড়তেই ভালো লাগে, আর যাই দেখতে পাচ্ছ খাতাপত্র এগুলোর মধ্যে মানে আমার নিজস্ব একটা মানে প্যাশন হচ্ছে নোটস বানানো, মানে আমি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ব্লগস পড়ে বিভিন্ন ভিডিওস দেখে দেখে আমি কী করি, আমি নোটস বানাই নিজস্ব ভাষাতে, নোটস বানাতে ভালোবাসি, তারপরে ডায়াগ্রামস এঁকে এঁকে সুন্দর করে একটা ভালো করে জিনিস তৈরি করি যাতে কিনা পরীক্ষার সময় ওগুলো খুব কাজে লাগে, এগুলো টেস্ট পেপার্স, তো এই হচ্ছে ব্যাপার গাইজ, এটাই হচ্ছে আমার বুকসের কালেকশন, তোমাদেরকে একটু শেয়ার করলাম, তোমাদের সাথে ভাবলাম শেয়ার করার মতন তাই জন্য শেয়ার করলাম, আশা করি তোমাদেরও ভালো লাগলো দেখে। গুড মর্নিং গাইজ, তো আজকে হলো ফার্স্ট অফ মে, আর আমার বাবা বলছে যে লকডাউনে এখন আমরা আনন্দেরই আনন্দ করব, কিন্তু এই আনন্দটা কিরকম ভাবে হবে এটা বোঝা যাচ্ছে না, কারণ ঘড়িতে একদম ডট 11টা বাজে, টিভিতে দেখতে পাচ্ছো তোমরা, সো ব্যাপারটা হলো যে কালকের পর থেকে, মানে কালকের পরে আমি তোমাদের সাথে কথা বলেছিলাম মেবি আফটারনুন টাইমে, তারপর থেকে আমি একদমই ক্যামেরাটা স্টার্ট করিনি, কজ আমার সত্যি কথা বলতে আমার প্রচণ্ড মানে খারাপ লাগছিল, অ্যান্ড সামহাউ আই ওয়াজ নট ফিলিং গুড ফ্রম ইনসাইড, লাইক শরীর অ্যাজ সাচ কিন্তু খারাপ ছিল না, মনটা খারাপ ছিল, তো মন খারাপ ইজ অলসো পার্ট অফ শরীর খারাপ, বিকজ মন খারাপটাও একটা সাইকোলজিক্যাল একটা ব্যাপার যেটা কি না হলে অবভিয়াসলি কোনো কাজ টাজ করা যায় না, তো আই ওয়াজ লাইক আমি সত্যিকারের ক্যামেরা স্টার্ট করবো না, আমি কিছু বলবো না, বিকজ আমার সত্যি মন থেকে আসছিল না কোনো কথা, অ্যান্ড সিরিয়াসলি গাইজ ইউ নো অল দ্যাট আই স্পিক আ লট ইন মাই ব্লগস, সো ইন দ্যাট কেস আমি নিজে জানতাম যে আমি যদি কালকে ক্যামেরাসটা স্টার্ট করতাম তাহলে আমি সিরিয়াসলি কিছুই বলতে পারতাম না, তো সেই দিক থেকে দেখতে গেলে আমি ওই জন্য ক্যামেরাটা স্টার্ট করিনি, কজ কালকে ওই ফেয়ারওয়েল গেছে, ভেতর থেকে মন থেকে খারাপ লাগছে যে আজকে ওই যে দেখতে পাচ্ছ আমার ল্যাপটপটা, এতদিন ওই ল্যাপটপটা খুলে এমএস টিমসের মধ্যে ক্লাসে লগ ইন করা, সকাল সকাল উঠেই হুড়মুড় করে দাঁত টাঁত মেজে একেবারে ল্যাপটপ খুলে ক্লাসে লগ ইন করে জয়েন করা, সো দোজ ওয়ার দ্য থিংস, অ্যান্ড আজকে ওগুলো কিছুই নেই, সো ওগুলো একটা টাইপ অফ মিসিং, একটা লোক মারা গেলে যেরকম করে মিস করে সেরকমভাবে মিসিংটা করছি, মিসটা করছি, তো এই হচ্ছে ব্যাপার, বাট স্টিল লাইফ উইল গো অন লাইক দিস, ফ্রেন্ডসের সাথে যোগাযোগ রাখবো, সবাইকেই কালকে বললাম যে যোগাযোগ রাখিস তোরাও, একটা সুন্দর করে আমাদের টিমসের মধ্যে একটা টিচার্সদের সাথে খুব সুন্দর করে একটা মানে ইয়ে হলো, মিট হলো, উই রোট সামথিং থ্যাংক ইউ অ্যান্ড এভরিথিং ইন দ্য পিস অফ পেপার অ্যান্ড উই শোড দ্যাম, প্রচণ্ড কথা বললাম টিচার্সদের সাথে, ক্যামেরা অন করলো সব ফ্রেন্ডসরা, ক্যামেরা অন করলাম আমরা, মাইক অন করলাম, করে একদম মন খুলে গল্প করলাম, তো ভালো লাগলো ওটা করে, বাট একটা দিকে মনের একটা দিকে স্যাডনেসও ছিল যে আর এগুলো হবে না, আর দেখতে পারবো না, তারপরে বন্ধুদের যখন স্টেটাস দেখতে পাচ্ছি
স্টেটাসের মধ্যে বন্ধুরা লিখছে যে আরে এটা প্রিয়াঙ্কা, এর সাথে গল্প করতাম, মনে হয় ফ্রি পিরিয়ড, মানে ফ্রি পিরিয়ড ওই গল্প করা, ক্যান্টিনে বসা, এই সব মিস করব, মানে এভরিথিং উই উইল বি মিসিং দিস, বাট নেভার মাইন্ড, এরমভাবেই চলবো। এরপরে আবার নতুন একটা জায়গায় যাব, সেখানে গিয়ে নতুনভাবে ফ্রেন্ডস বানাবো, নতুন করে সব কিছু হবে, বাট পুরনো ফ্রেন্ডস তো পুরনো ফ্রেন্ডসই থাকে, আফটার অল ওরাও থাকবে। সো বাড়িতে তো মা বাবা নেই, আর মা বাবা বেরিয়েছে, যাই হোক, তো এখন বাড়িতে যেহেতু কোনো রান্নাবান্না করতে পারেনি, সকাল সকাল মা বাবা বেরিয়ে গেছে, তো এখন একটুখানি ভাবছি যে কিছু একটা বানাবো, প্রিপারেশন করবো। এবার মা এসে কতক্ষণে কি করবে না করবে, তো যেহেতু শুয়েই রয়েছে, কোনো কাজ অ্যাজ সাচ তো নেই, মানে বলতে গেলে লাঞ্চ টাঞ্চ হয়ে গেছে, মানে কি বলে ক্লাসেস তো নেই, আর ব্রেকফাস্ট করেছি, ব্রেকফাস্ট তো হালকা করে করেছি, মুড়ি জল খেয়ে নিয়েছি, তো একটু ভাবছি একটুখানি আলু ভাজা কেটে নিই, একটুখানি আলু ভাজা করি, আর ডাল ডাল একটু সেদ্ধ বসিয়ে দিই, একটুখানি ডাল সেদ্ধ বসিয়ে কোনো একটা ডাল করে নিই, মানে টকের ডাল বা কোনো মুগ ডাল বা কিছু অ্যাজ সাচ কিছু একটা করে নিই। মুসুরির ডাল করতে পারবো না, কজ বাবার ইউরিক অ্যাসিড আছে, বাবা মুসুরির ডাল খায় না, তো মুগের ডাল বা টক ডাল একটা কিছু একটা করে নিই, আর দেখি কোনো তরকারি যদি করতে পারি। আপাতত আমি এখন কিচেনে যাচ্ছি, কিচেনে গিয়ে আলুটাকে কাটবো, কেটে ডালটাকে করব, তো এই হচ্ছে ব্যাপার, বিকজ আদারওয়াইজ তোমার মা এসে আবার এত গরমের মধ্যে এসে আবার খাটাখাটনি পড়বে প্রচণ্ড, তো আই জাস্ট যখন ফ্রি বসে রয়েছি তখন একটু কাজটা করি।
সো গাইজ এখানে ডিম সেদ্ধ হয়ে গেছে, এই যে আমি ডিম দুটোকে বার করে রেখেছি, আর এখানে ডাল তো সেদ্ধ হচ্ছে। বাই দ্য মিন টাইম ডিমটাকে ভাই এখানে একটুখানি ইয়ে কাটছে, ওই পেঁয়াজ কাটছে। ভাই একটু হ্যালো বলে দে, তুই পেঁয়াজ কাটছিস কোথায়? একটু ক্যামেরা দিয়ে তাকিয়ে হ্যালো বল। নিচু নিচু নিচু, তুই অনেক লম্বা, আরো নিচু আরো নিচু। হ্যালো, হ্যাঁ, তো ভাই একটু ইয়ে করে দিচ্ছে, মানে পেঁয়াজটা কেটে দিচ্ছে, আলুটা কেটে দিচ্ছে আমাকে। এখানে দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে কত সুন্দর করে, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এ দেখো ডালটা কত সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, মানে আই মিন সেদ্ধ হয়েই গেছে। হ্যাঁ সেদ্ধ হয়েই গেছে, একটু হ্যাঁ সেদ্ধ হয়েই গেছে, ভালোই সেদ্ধ হয়েছে। তো ডালের ইয়ে হয়ে গেছে, আর দেখো গাইজ কি সুন্দর করে ভাই পেঁয়াজটা কেটেছে, ও খুব সুন্দর, মানে ভেজিটেবলস কাটাতে মানে একদম হেভি। তো ডাল সে পেঁয়াজ কেটে দিয়েছে, আর এই দুটো এই যে দুটো আলু দেখতে পাচ্ছ না, এই দুটো আলু আমি কাটতে পারবো, এটা কোনো ব্যাপার না কাটা, এটা তো তোমার ডিমের ঝোলে যাবে এই আলুটা। এই আলুগুলো গাইজ ছোটো ছোটো আলু, ওই জন্য এতগুলো নিয়েছি, আমরা চারজন মিলে খাবো। তো এই আলুগুলো কাটা হচ্ছে ব্যাপার, কারণ এই আলু ভাজার আলু আমি কাটতে পারি না। অ্যান্ড ফাইনালি মাকে অনেক বলে কয়ে আলু পাওয়া গেছে, এই যে আলু। তো এই হলো আমাদের রান্নাঘরের এখন কন্ডিশন, আর ওইখানে ডিমের মামলেট তো দেখালাম তোমাদেরকে কী করে বানিয়েছি আমি ডিমের মামলেটগুলোকে। তো ইয়া, এরপরে সব কাটাকুটি করে তোমাদের সাথে আমি কথা বলছি, আর ভাবছি গ্যাসটা বন্ধ করে দেবো। গাইজ সেদ্ধ কি হয়ে গেছে, আমি তাহলে গ্যাসটা বন্ধ করে দেবো। হ্যাঁ মনে হয় হয়ে গেছে, আমি গ্যাসটা এবার অফ করে দিই ফ্লেমটা, তো ফ্লেমটা অফ করে দিই, তারপর ডালটা এখন সম্ভার দেবো, তোমাদেরকে দেখাবো। আচ্ছা এই সময় গাইজ আমি একটুখানি ইয়ে দেবো, মানে কি বলে ওটার মধ্যে, হলুদ গুঁড়ো আর লঙ্কা চিড়ে দেবো, আর হ্যাঁ হলুদ গুঁড়ো লঙ্কা চিড়ে দেবো আর নুন দেবো আমি এটার মধ্যে। এই হলো আমার চাল, মানে চাল আমি ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা চাল ধুয়ে নিয়েছি, চাল মেপেছি, মেপে ধুয়ে নিয়েছি চাল। অ্যান্ড আফটার দিস আই উইল বি অ্যাডিং ওয়াটার ইন টু ইট, সো লেট মি ব্রিং দ্য ওয়াটার ফার্স্ট, বিকজ জল তো নেই এখানে। ইজ হিউজ একটা বড় সাপ নিয়েছি, আর মা বলেছে হাতের গাড়িটাকে একদম নাই থেকে চলছে ব্লগটা, আর আমি টানতে চাই না। তো খাওয়া তো হয়ে গেছে, এখন আমি ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো দইটাকে মজা করছি, মানে এনজয় করছি, করে আমি এন্ড করছি ব্লগটা এখানে। আর কথা বলবো না তোমাদের সাথে, আবার কালকে নতুন একটা ব্লগের সাথে দেখা হবে। টিল দেন স্টে হ্যাপি, স্টে পজিটিভ অ্যান্ড অলওয়েজ কিপ স্মাইলিং। বাই, টেক কেয়ার।